তো মেরুদণ্ডহীন, রাইজর আশা আকাঙ্ক্ষা একো কাম করিব পারা নাই, নতুন আসনি নাই, রাইজে তেওঁলোকর সরকারের প্রতি আস্থা হেরুয়াইছে, অনীহা প্রকাশ করেছে। এই সরকার থকা নথকা একে কথা হল, এটা রাইজে যেহেতু একো পোয়া নাই, গতিকে এই সরকার কোন ক্ষমতাহীন সরকার, মেরুদণ্ডহীন সরকার, মানে অকর্মণ্য সরকার বলে কই ফেলায়। এটা এই সরকারটো মানে লাইগে হিজরা হিজরা মানে হিজরা হিজরা বিলা করে সরকারের নিচনা হয়ে আছে। হ্যাঁ, এটা মানে হিজরঙ্কা সরকার হয় ভাই। হ্যাঁ, এটা তো হয়ে আছে, ইয়ার আর কি অসুবিধা আছে? কাম করে দেখাই দিয়ক, দম আছে তো দেখাই দিয়ক, আপোষ মানে আঁঠু কাড়ি লই পেলাই সরকার চলোয়া নীতি মানে প্রত্যাহার করক, রাইজর বিচরা ধরনের কাম করো, তেতিয়া কব যে ইয়ে আছে এই ফুরকরি সরকার। এই সরকারের পর পাঁচ বছর খেয়ে দশ বছর থাকলেও এওলোকর নেতৃত্ব বিটিসি বাকি রাইজে একো নাপায়, এটা বছরতে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, গতিকে আরো চারি বছর বাকি আছে, চারি বছর তো একো নাপায়। আমার যাক রাইজ আছে তেওঁলোকে কাম করার পাছত যিখিনি বিল পাবলগা আছে সেইখিনি বিলও আজিলেকে তেওঁলোকে ইলেকশনের আগে আগে দিয়া হব বলে প্রতিশ্রুতি প্রদান করেছিলে, কিন্তু কোনো আজি বিল পাবলগা ঠিকাদার সকলকো বিল দিয়া নাই। রাইজর কারণে যাক আসনি তেওঁলোকে কর্মী সকলের কারণে যিখিনি আসনি প্রস্তুত করে দিব পারিব লাগিছিল সেইখিনি দিব পারা নাই, একো উন্নতির কাম করিব পারা নাই। গতি এই সরকারের পর আমি কি আশা করিব পারো? এই সরকারে রাইজর কারণে একো কাম করিব পারা সরকার নহয়, অকর্মণ্য সরকার, হিজরাবিলাকর সরকার, আর ইয়াত তাকি একো লাভ নাই। এই মানে রাইজে অপরাব লাগে, তেওঁলোকে পালন করিবর কারণে যো যা চালাইছে তেখেত সকলের কথা। আমি কিন্তু আমার বিপিএফ দলে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো যে 10 তারিখ ফেব্রুয়ারিত আমি ঐতিহাসিক বিটিসি চুক্তি স্বাক্ষর করা এই দিনটো জোড়া আমি পালন করিম। প্রত্যেক আমার জেলা বিলাকত আমার পার্টির পরা আমি ধুমধামে এই মানে একর ডেটো আমি সেলিব্রেট করিম, বাকি আমার কোনো সম্পর্ক নাই। মই সেইটো খবর না যাও ভাই, মই এইটো গণনা মানে গণনাও নহয় যেহেতু। হ্যাঁ, সরকার সলনি হয় নহয় এইটো রাইজে হলাবর কারণে যেহেতু কাম করে আছে, এটা রাইজে ত্যাগ করেছে তেখেতসকল মানে তেওঁপর আঁতরি আহিছে, অটোমেটিক তেওঁলোকৰ সরকার গণতান্ত্রিকভাবে মানে কি কয় হলাই দিবর কারণে রাইজে পদক্ষেপ লই আছে। আমার ফালের পর করবলগা একো নাই, রাইজে করব যি করব।